নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা আরেকটি আমি আপনাদের জন্য চাকরির খবর নিয়ে এসেছি এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং যারা গ্র্যাজুয়েশন করেছেন সবাই কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা আসুন এই ভিডিওটির মাধ্যমে আপনারা ডিটেলসটা জেনে যাবেন এটা একটি বিমায় কিন্তু নিয়োগ হচ্ছে বিমা কোম্পানি নামক একটি সংস্থা এখানে নিয়োগ হতে চলেছে একটি একটি নামি দামি সংস্থা তো আপনারা দেখতেই পারবেন তো বন্ধুরা দেখুন এটা কিন্তু অনেক বড়ো একটা রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্টের মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন এবং তাছাড়াও যারা অন্যান্য ডিগ্রি আছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা আসুন প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে অবশ্যই দেখুন কেননা আমি এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি ডিটেলসভাবে আপনাদের বলে দিচ্ছি তো বন্ধুরা আসুন ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবার মতনই আমি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করবো যারা প্রথমবারের জন্য এই চ্যানেলটিকে ভিজিট করছেন বা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আপনারা যে ভিডিওটি দেখছেন ভিডিওটির একটু নিচে দেখবেন ডান দিকে রেড কালার সাবস্ক্রাইব লেখা আছে সেটাকে প্রেস করলেই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই দেখবেন যে বেলচিনোটি ভেসে উঠবে সেটাকে প্রেস করলে এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনারা খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো বন্ধুরা আসুন আর দেরি না করে শুরু করি বন্ধুরা দেখছেন এই নিউজটি উঠে এসেছে জীবিকা দিচ্ছেন একটি অনলাইন পোর্টালের মাধ্যমে এখানে বলেছে কেন্দ্রীয় বিমা কোম্পানিতে কিন্তু ছশো পঁচাশি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ তো বন্ধুরা দেখুন এখানে কি বলেছে দ্য নিউ ইন্ডিয়া আশিও অ্যাসিওরেন্স অ্যাসিওরেন্স কোম্পানিতে লিমিটেড সারা দেশে বিভিন্ন রাজ্যের অফিসারের জন্য ছশো পঁচাশি জন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে বিজ্ঞপ্তি রেফারেন্স নাম্বার দিয়েছে এখানে বেতন কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে বেতন রয়েছে দেখুন চোদ্দ দেখুন বন্ধুরা এখানে বেতন কিন্তু লাস্ট বলেছে চল্লিশ হাজার আশি টাকা থেকে শুরু হবে এবং এখানে বলেছে চোদ্দো হাজার চারশো পঁয়ত্রিশ টাকা থেকে বেতন শুরু এবং লাস্ট যাবে চল্লিশ হাজার আশি টাকা সঙ্গে অন্যান্য ভাতাও পাবেন শুরুতে সব মিলিয়ে প্রায় তেইশ হাজার পাঁচশো টাকা আপনারা পাবেন এখানে শূন্যপদ রয়েছে মোট শূন্যপদ রয়েছে ছশো পঁচাশি সাধারণ প্রার্থীদের বেলায় রয়েছে তিনশো এবং তপশিলি জাতিদের বেলায় রয়েছে একশো পাঁচ তপসিলী উপজাতিদের বেলায় রয়েছে ষাট ও বিসিদের বেলায় রয়েছে একশো তেরো মোট ব্যাকলগ শূন্য পদের তপশিলী জাতি যারা রয়েছে তারা চার তপশিলি উপজাতি রয়েছে দশ ও বিসিদের রয়েছে আঠেরো তো দেখুন বন্ধুরা কোথায় কোথায় নিয়োগ হচ্ছে কোন কোন জায়গায় পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য শূন্য পদের বিন্যাস এখানে দেওয়া হয়েছে আপনারা পজ করে কিন্তু দেখে নেবেন আমি যদি বিস্তারিতভাবে আপনাদের আরও বলি তাহলে ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে দেখুন বন্ধুরা যা ভাষা বাংলা কিন্তু ষোলো তপশিলি জাতি এখানে নিতে হবে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কিন্তু অবশ্যই আপনাদের বাংলা ভাষা জানতে হবে পশ্চিমবঙ্গে দেখুন বন্ধুরা কতগুলো পদে নিয়োগ হচ্ছে বিহারে নিয়োগ হচ্ছে অহম মানে অসমে নিয়োগ হচ্ছে ঝাড়খণ্ডে ত্রিপুরা গুজরা উড়িষ্যা আন্দামান নিকোবর দেখুন বন্ধুরা এই এই জায়গায় কিন্তু নিয়োগ হচ্ছে এখানে কতগুলো রয়েছে সংরক্ষিত আসন আপনারা ভিডিওটি পজ করে অবশ্যই দেখে নিন বন্ধুরা দেখুন যে শিক্ষাগত যোগ্যতা বলেছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন ইংরেজি একটি বিষয় হিসেবে আপনাদের অবশ্যই থাকতে হবে এবং রাজ্যের শূন্যপদের জন্য আবেদন করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষা অবশ্যই জানতে হবে দেখুন বন্ধুরা বয়স বলেছে তিরিশ জুন দু হাজার আঠেরো হিসাবে বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী তপশিলি জাতি উপজাতি ও বিসি প্রতিবন্ধী প্রাপ্তন সহকর্মী এবং বিধবা বিচ্ছিন্নতা আইন প্রসঙ্গিত নিউ ইন্ডিয়া অ্যাসিউরেন্স কম কর্মীদের বয়সের ক্ষেত্রে ছাড়ের ব্যবস্থা অবশ্যই আছে দেখুন বন্ধুরা প্রার্থী বাছাই পদ্ধতি প্রার্থী বাছাই হবে তিনটি ধাপে পরীক্ষার মাধ্যমে দুটি অনলাইন ও একটি অফলাইন হবে প্রথম ধাপে এক ঘন্টার একশো নম্বর অবজেক্টিভ টাইপের পরীক্ষা হবে থাকবে দেখুন বন্ধুরা যে থাকবে ইংরেজি ভাষা তিরিশ প্রশ্ন তিরিশ নম্বর কুড়ি মিনিট থাকবে এখানে বন্ধুরা আপনারা দেখে নিন কত নম্বরে কতগুলো পরীক্ষা হবে এবং সেকেন্ড পরীক্ষাও কিন্তু এখানে থাকবে এখানে বলে দিয়েছে দেখুন বন্ধুরা যে নিউমেটিক্যান্টু ডিটেলস বলে দিয়েছে ও ওপরে প্রিলিমিনারি পরীক্ষা হবে আট ও নয় সেপ্টেম্বর তো প্রিলিমিনারি ডেট আপনাদের দিয়ে দিয়েছে যে আট ও নয় সেপ্টেম্বর পরীক্ষা হবে সফল হলে অবজেক্টিভ টাইপের মেন পরীক্ষা দিতে হবে একশো কুড়ি মিনিটের আড়াইশো নম্বরের পরীক্ষা থাকবে থাকবে রিজনিং ইংরেজি ভাষা জেনারেল অ্যাওয়ারনেস কম্পিউটার নলেজ নিউমেরিক্যাল অ্যাপটিটিউড প্রতি বিভাগে চল্লিশ নম্বরে পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নম্বর থাকবে চল্লিশটি প্রশ্ন থাকবে পঞ্চাশ নম্বরে মেন পরীক্ষা হবে ছয়ই অক্টোবর তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আপনাদের বলে দিয়েছে কবে পরীক্ষা হবে প্রিলিমিনারি এবং মেন পরীক্ষা প্রিলিমিনারি মেন দুই পরীক্ষার প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে ইংরেজি ভাষার পেপারে শুধু ইংরেজিতেই দুই পরীক্ষাতে ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মানে শূন্য পয়েন্ট পঁচিশ নাম্বারে উত্তর না দেওয়া প্রশ্নে নেগেটিভ মার্কিং হবে না এই পরীক্ষায় পাশ করলে আঞ্চলিক ভাষার ওপর পরীক্ষা নেওয়া হবে নির্বাচিত কিছু কেন্দ্রে বিস্তারিত জানানো হবে যোগ্য প্রার্থীদের চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে কেবলমাত্র মেইন পরীক্ষা নম্বরের ভিত্তিতে তবে ভাষার পরীক্ষাতে উত্তীর্ণ না হলে তালিকা থেকে বাদ পড়বেন দেখুন বন্ধুরা প্রিলিমিনারি পরীক্ষা কতগুলো ভারত জুড়ে সাতাশটি রাজ্য এবং অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চল এই অনলাইন পরীক্ষা হবে দেখুন বন্ধুরা কোথায় কোথায় হবে পশ্চিমবঙ্গের কলকাতা আসানসোল বর্ধমান দুর্গাপুর হুগলি কল্যাণী বহরমপুর শিলিগুড়ি অসমের দেখুন বন্ধুরা তো আপনারা দেখে নিন আপনাদের যেই যেই রাজ্যের বাসিন্দা সেই সেই রাজ্যের কোথায় কোথায় পরীক্ষা হতে চলেছে সেগুলো আপনারা অবশ্যই পাওয়ার করে ভিডিওটি দেখে নিন মেন পরীক্ষার পরে যথাক্রমে ঘোষিত হবে মেন পরীক্ষার যে কোথায় কোথায় হবে সেটা যথাক্রমে অবশ্যই ঘোষিত হবে তো অবশ্যই ও জন্য প্রি এক্সামিনেশান ট্রেনিংয়ের ব্যবস্থা আছে দেখুন বন্ধুরা এখানে প্রি এক্সামিনেশান যারা এসসি এসসি বন্ধুরা আছে তাদের জন্য অবশ্যই থাকবে অগ্রাধিকার এ ব্যাপারে জানানো বা নাম রেজিস্ট্রেশন করার জন্য এদের আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে আঞ্চলিক অফিসের ঠিকানা পাবেন নিচের ওয়েবসাইটে দেখুন বন্ধুরা ওয়েবসাইটটি এখানে দিয়েছে এবং আবেদন ফ্রি একটি বড় ব্যাপার এখানে বলেছি তপশিলি জাতি তপশিলী উপজাতি প্রাক্তন সহকর্মী প্রতিবন্ধী বা শুধু ইন চার্জ চার্জবাদ মানে একশো টাকা এবং অন্যান্য প্রার্থীদের ইন্টিমেশন চার্জ সহ মোট ছশো টাকা দিতে হবে ব্যাংকের চার্জও যোগ হবে অনলাইন নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ডের মাধ্যমে আপনারা কিন্তু এই পেমেন্টটি অবশ্যই করতে পারবেন তো বন্ধুরা যারা এস সি টি বন্ধুরা আছেন তাদের ক্ষেত্রে একশো টাকা এবং বাকি যারা বন্ধুরা আছেন তাদের ক্ষেত্রে ছশো টাকা লাগবে আবেদন পদ্ধতি দেখুন অনলাইনে আবেদন করতে হবে নিজস্ব ইমেল আইডি ফোন নম্বর অবশ্যই থাকতে হবে অনলাইন আবেদন করার সময় ছবি সহ বা হাতের বুড়ো আঙুলের ছাপ এবং একটি ডিক্লারেশন ডিক্লিয়ারেশন সার্টিফিকেট স্ক্যান করে রাখতে হবে সাইডের নির্দিষ্ট পদ্ধতিতে অনলাইন পদ্ধতিতে যখন বন্ধুরা ষোলো জুলাই থেকে তেরোই সরি বন্ধুরা ষোলোই জুলাই থেকে একত্রিশে জুলাই অবধি অনলাইনে আবেদন চলবে বিশদ বিবরণ জানা যাবে এই ওয়েবসাইটে দেখুন বন্ধুরা ওয়েবসাইটে দিয়েছে ডাব্লু 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 ডট নিউ ইন্ডিয়া ডট কো ডট ইন আপনারা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবেন আরও ভালোভাবে এবং বন্ধুরা পরীক্ষার যে ফর্ম ফিল আপ শুরু হবে ষোলোই জুলাই থেকে একত্রিশেই জুলাই তো বন্ধুরা এখানে এই ওয়েবসাইটটি দেখুন বন্ধুরা যে ফর্ম করে ফিল আপ করবেন যে ওয়েবসাইটটি দিয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অবশ্যই ফর্মটি ফিল আপ করে নিন বন্ধুরা এত বড়ো সুযোগ কিন্তু আপনাদের হাতে হয়তো নাও আসতে পারে তো বন্ধুরা এছাড়াও যদি আপনারা কোনো চাকরির খবর জানতে চান বা পার্সোনাল রিলেটেড কোনো নিউজ জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলেই কিন্তু আপনারা এই ধরনের নিউজগুলো সম খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি এই ইনফরমেশনটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আপনাদের বন্ধুদের শেয়ার করে এই নিউজটি জানিয়ে দেবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য